নিউজ ইনসাইট আসাম ইউটিউব চ্যানেলটির অন্য এক নতুন ভিডিওলৈ মই ইফতিকারে আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো। আজি হৈছে 19 সেপ্টেম্বর আর আজির আমার আটাইকটা খবরে অতিকৈ জরুরি খবর, গতিকে ভিডিওটো অল্প স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই যাব। লগতে আমার চ্যানেলটুক সাবস্ক্রাইব করে ভিডিওটোত একোটাকৈ লাইক করে আমাক উৎসাহিত কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব। গতিকে আৰু বেছি সময় পলম নকৰি আহকচোন আজির আমার ভিডিওটো আৰম্ভ কৰো। আজির আমার প্রথম খবরটি এটা গুরুত্বপূর্ণ খবর, এটা বিগ ব্রেকিং নিউজ। কিয়নো এই মুহূর্তত মুসলমানের বিরুদ্ধে মন্তব্য করে আরক্ষীর জালত পড়িছে এজন বিদ্যুৎ বিভাগের কর্মচারী। হয়, আপুনি একেবারে ঠিকই শুনিছে, মুসলমানের বিরুদ্ধে কটু মন্তব্য করে আরক্ষীর জালত পড়িল এজন বিদ্যুৎ কর্মচারী। সাম্প্রদায়িক মন্তব্য করে বিলাসীপাড়ার রানীগঞ্জ আরক্ষীর জালত এতিয়া দীপক নাথ। হিন্দু রাষ্ট্রত মুসলমানের দাদাগিরি নচলিব বলে মন্তব্য করেছিলেন দীপক নাথে। এই মন্তব্যর সন্দর্ভত সাধারণ রাইজর যে মন্তব্য, সেই মন্তব্য আমি আপনার আগত আগবাইছো। হয়, যা রাতে 11টা বাজাত বড়ুয়াপাড়া এল পি স্কুলের পিছফালে লাইনের তার ছিঙি পড়ে থাকে। পুয়া গঁয়ের মানুষে জানার পিছতে লাইনমেনক ফোন করে, বহু কেবার ফোন করার পিছতো লাইনমেনে ফোন নুঠায়। তারপর যিকেইটা নাম্বারের ফোন যায় সকল নাম্বার বিজি করে রাখে। তারপর গঁয়া মানুষে আর ইনফরমেশন দিয়াতে যিকেইটা লাইনের লড়া কাম করে ফুড়ে, ইহতে আহে দিনের 11টা বাজাত। অহার পিছত যেতিয়া গঁয়া মানুষে সুদে যে আপনার লাইনমেনে কেউ ফোন উঠা নাই, তেতিয়া সেই লাইনের লড়াখিনিয়ে ফোন করে দিয়ে লাইনমেনক। তেতিয়া লাইনমেনের ফোন উঠায় আর ফোন উঠাতে গঁয়া মানুষে সুদে আপনার ফোন করা হওয়ার পিছত আপনি কেউ ফোন উঠা নাই, তেতিয়া কইছে আপনি তো ফোন করা নাই। কয় নহয়, ইফালে তার চিনি পড়ি আছে, আপনার ফোন নাই, আপনি আহা নাই। তেতিয়া কইছে আজি সানডে রেস্ট ডে। তেতিয়া গঁয়া মানুষে উলটাই সুদিছে, যদি সানডে রেস্ট ডে হয় তেতিয়াহলে যদি এই লাইনের তারত কোনোবাই পড়ি যদি মরিল হয়, কিবা একটা অঘটন হল হয়, তেতিয়া লাইনমেন দীপক নাথে কইছে যে যেতিয়া হল হয় তেতিয়া দেখা যাব। লাইনমেনজনের এনে অভদ্র আচরণের পিছতে আকু গঁয়া মানুষে সুধাত যে আপনি কিয় ইমিডিয়েট আহা নাই বা কিয় কি করা নাই। তেতিয়া তো কইছে যে আপনি তো লাইনের যেটু দরমহা পায় লাইনের বিল দিয়া, গঁয়া মানুষে বিল দিয়ার পিছতে রাইজে বিল দিয়ার পিছতহে আপনি দরমহা পায়। কিন্তু তেতিয়া ই কইছে আপনার কি করিব আছে করে থাকক, আপনি হিমন্ত বিশ্ব শর্মাক জনাক, আপনি নরেন্দ্র মোদীক জনাক, লাগা হলে লাইনের অফিসত যাও। তেতিয়া গঁয়া মানুষে কইছে ঠিক আছে ভাই, আমার উপরলৈকে যাওয়ার এইখানে ইনে আমি এসডিওক পঠাই এসডিওর নাম্বারটা দিই। তেতিয়া কইছে যে মই এসডিওর নাম্বার কিয় দিম, এনেকুয়া করে কথাতে লাস্টত ই কয় যে এইখন হিন্দু রাষ্ট্র হয়, ইয়াত মুসলমানের দাদাগিরি নচলিব। আজির আমার পরবর্তী খবরটি এটা গুরুত্বপূর্ণ খবর, এটা জানিবলগীয়া খবর। কিয়নো এই মুহূর্তত মুখ্যমন্ত্রী দান দিলে নিজের সমস্ত ধন। হয়, আপুনি একেবারে ঠিকই শুনিছে, এই মুহূর্তত গোটেই জীবনের ধন উপার্জিত করা যে ধন, সেই ধন দিলে হিমাচলের মুখ্যমন্ত্রীগুলি। তিনিটাকৈ ব্যাংক একাউন্ট খালি করে সুখবিন্দর সিং সুখুয়ে দান করিলে 51 লাখকৈ টাকা। দুর্যোগ প্রশমন বিভাগত এই ধন দান দিলে কংগ্রেসী নেতাগুলিয়ে। রাজ্যিক সাহায্য পুঁজি লৈ বরঙনি হিসাবে আগবহালে নিজের দরমহার 11 লাখকৈ টাকা। প্রকৃতিয়ে তছনছ করা হিমাচলের পুনের নির্মাণের বাবেই এই ধন আগবাইছে মুখ্যমন্ত্রীগুলিয়ে। কেবল ইমানেই নহয়, কোভিডর সময়তো নিজের ফিক্সড ডিপোজিটর ধন রাজ্যখনলৈ বরঙনি হিসাবে আগবাইছিলেন। এটা বিগ ব্রেকিং নিউজ, কিয়নো এই মুহূর্তত আদালতলৈ যাব লাগিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হয়, আপুনি একেবারে ঠিকই শুনিছে, এই মুহূর্তর এটা ডাঙর খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ আদালতের সমন। 21 সেপ্টেম্বরত আদালতত হাজির হওয়ার নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উধম সিং নগর জেলা সত্র ন্যায়ালয়ের জাননী মুখ্যমন্ত্রীলৈ। রাহুল গান্ধীর সন্দর্ভত অশালীন মন্তব্যর বাবেই মুখ্যমন্ত্রীলৈ জাননী প্রেরণ করা হয়েছে। উত্তরাখণ্ডর বিধানসভা নির্বাচনের সময়তে রাহুল গান্ধীর চরিত্রক লৈ অশালীন মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার এনে তথ্য আহি পড়েছে। আপনি কোন দেউতাকর সন্তান বলে রাহুল গান্ধীক কটাক্ষ করেছিল, এই মন্তব্যর পাছতেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল। উত্তরাখণ্ডর প্রদেশ কংগ্রেসের নেতা গণেশ উপাধ্যায় রুজু করেছিল গোচরটো। 2022 চনের 21 ফেব্রুয়ারীত নির্বাচনের প্রচারের সভাতেই এই মন্তব্য করেছিল, আর সেইবাবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ আদালতের সমন আহিছে।
আজি আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা ভয়ংকৰ খবৰ, এটা স্থানচলকৰ খবৰ, কিয়নো এই মুহূৰ্তত এটা মোবাইল ফোন হাততেই ফুটি গৈছে। এতিয়া আপুনি মোবাইল ফোন ব্যৱহাৰ কৰিলে সাৱধান অৰ্থাৎ সতৰ্ক হৈ পৰক, কিয়নো হঠাৎ ফুটি উঠিছে এটা মোবাইল ফোন। এই মুহূৰ্তৰ এটা চাঞ্চল্যকৰ খবৰ, এটা ভয়ংকৰ খবৰ, কিয়নো এটা মোবাইল ফোন বিস্ফোৰণ হৈ আহত হৈছে বৰ্তমান এজন লোক। আহত ব্যক্তিজনৰ নাম ময়েজুদ্দিন। মোবাইল বিস্ফোৰণত সম্পূৰ্ণৰূপে পুৰি গৈছে ময়েজুদ্দিনৰ পিঠি। আহত ময়েজুদ্দিনক বৰ্তমান চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। বৰপেটা ৰোডৰ সমীপৰৱৰ্তী বিলাসীপাৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ এই ভয়ংকৰ ঘটনাটো। এই মুহূৰ্তত আহি পৰিছে আজিৰ আমাৰ আন এটা ভাল খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এতিয়াৰ পৰা নতুনকৈ লাখ লাখ হিতাধিকাৰীলৈ বিনামূলীয়া ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰ আগবঢ়াব চৰকাৰে। হয়, আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে। উজ্বলা আঁচনিক লৈ এতিয়া চৰকাৰে এটা বৃহৎ সিদ্ধান্ত, এটা ডাঙৰ ঘোষণা কৰিছে। নতুনকৈ লাখ লাখ হিতাধিকাৰীক সংযুক্ত কৰা হ'ব উজ্বলা আঁচনিত। নতুনকৈ 75 লাখ লোকক প্ৰদান কৰা হ'ব সম্পূৰ্ণ বিনামূলীয়া ৰন্ধন গেছৰ চিলিণ্ডাৰ। নতুনকৈ 75 লাখ লোকক উজ্বলা আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰাৰ এটা বৃহৎ সিদ্ধান্ত এতিয়া গ্ৰহণ কৰা হৈছে। 1650 কোটি টকাৰ ব্যয়পক্ষে লাখ লাখ লোকক অন্তৰ্ভুক্ত কৰা হৈছে এই উজ্বলা আঁচনিত। কেন্দ্ৰীয় মন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰে ঘোষণা কৰিছে কেন্দ্ৰীয় কেবিনেটৰ এই ডাঙৰ এই ভাল সিদ্ধান্তটো। 10.35 কোটি টকালৈকে বৃদ্ধি পাব উজ্বলা আঁচনিৰ সুবিধা লাভ কৰা মহিলাৰ সংখ্যা। আগন্তুক নিৰ্বাচনৰ পূৰ্বেই ৰন্ধন গেছক লৈ এটাৰ পাছত আন এটা বৃহৎ সিদ্ধান্ত বিজেপি চৰকাৰৰ, কিয়নো এই মুহূৰ্তত দেশৰ লাখ লাখ অৰ্থাৎ 1 লাখ যুৱক যুৱতীয়ে লাভ কৰিব 5 লাখকৈ টকা। হয়, আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে। এই মুহূৰ্তত জনাইছো ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীৰ বাবে আহি পৰিছে এটা সুখবৰ। 1 লাখ যুৱক যুৱতীক চৰকাৰে দিব 1 লাখ টকা, আৰু তাৰ পাছতেই 2 লাখ টকা, আৰু তাৰ পাছতেই 3 লাখ, আৰু তাৰ পাছতেই 5 লাখকৈ টকাৰ এটা সাহাৰ্য আগবঢ়াব। আগন্তুক 23 ছেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ কৰা হ'ব এই 5 লাখ টকাৰ লাভৰ বাবে আবেদনৰ প্ৰক্ৰিয়া। এই টকা লাভৰ বাবে আপুনি কেনেকৈ আবেদন কৰিব, ক'ত আবেদন কৰিব, সম্পূৰ্ণ বিৱৰণ জানিব আমাৰ ভিডিঅ'টিৰ জৰিয়তে। গতিকে ভিডিঅ'টো অলপো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাই যাব। আমি পুনৰ এবাৰ জনাইছোঁ ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীৰ বাবে এটা সুখবৰ। 1 লাখ যুৱক যুৱতীক প্ৰথমে দিব 1 লাখ টকা, তাৰ পাছতেই 2 লাখ টকা, আৰু তাৰ পাছতেই 3 লাখৰ পিছতেই দিব 5 লাখকৈ টকা। আজিৰ আমাৰ পৰৱৰ্তী খবৰটি এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, এটা বিগ ব্ৰেকিং নিউজ, কিয়নো এই মুহূৰ্তত আগন্তুক হ'বলগীয়া মেট্ৰিক পৰীক্ষাৰ সন্দৰ্ভত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ তথা এটা জানিবলগীয়া খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাইছোঁ 2024 বৰ্ষৰ মেট্ৰিক পৰীক্ষাৰ সন্দৰ্ভত ছেবাৰ ফালৰ পৰা এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত আহি পৰিছে। বিদ্যালয়সমূহৰ পৰিদৰ্শকসকললৈ ছেবাই জাৰি কৰিছে এটা জাননী। এতিয়াৰে পৰা 2024ৰ মেট্ৰিক পৰীক্ষাত OMR শ্বীট যোগে পৰীক্ষা দিব লাগিব, অৰ্থাৎ OMR শ্বীট যোগে আপোনালোকে পৰীক্ষা দিব লাগিব, কিয়নো এতিয়া বাই বাই হ'ব ডিজেল। হয়, এই মুহূৰ্তত আপুনি একেবাৰে ঠিকেই শুনিছে। এতিয়া ডিজেল গাড়ীৰ গৰাকীৰ বাবে আহি পৰিছে এটা গুৰুত্বপূৰ্ণ, এটা ডাঙৰ খবৰ।